আবার আমন্ত্রণ একুশে বিজনেস সঙ্গে আছি রহমান রনো। দর্শক, দেশে ব্যবসা বাণিজ্য অর্থনীতি শেয়ার বাজারের সর্বশেষ তথ্য স্বয়ংক্রিয় গাফিস পদ্ধতিতে পরিবেশন করছে একুশে বিজনেস। দর্শক, আপনারা জানেন ঢাকা ও চিটাগং স্টক এক্সচেঞ্জ আমাদের দুজন প্রতিনিধি রয়েছেন। ডিএসসিতে আছেন রাজিউর রহমান এবং সিএসসিতে আছেন মাহবুব রহমান। চলে যাচ্ছি তাদের কাছে। ধন্যবাদ রহমান রানু আপনাকে। এখনো পর্যন্ত সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে দিয়ে লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। এই মুহূর্তে ডিএসসির প্রধান ইন্ডেক্সটি 26 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 6168 পয়েন্টে এবং 30 ইন্ডেক্সটি 13 পয়েন্ট পজিটিভ রয়েছে 2220 পয়েন্টে অবস্থান করছে। আর এই মুহূর্তে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে 758 কোটি টাকার বেশি। অন্যদিকে লেনদেন হওয়া প্রতিষ্ঠান ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে এই মুহূর্তে বেশিরভাগেরই দর হারিয়ে লেনদেন হচ্ছে। 175টি প্রতিষ্ঠানের দর হারিয়েছে, দর বৃদ্ধি পেয়েছে 113টির এবং 41টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত অবস্থায় রয়েছে। এছাড়া টপ ট্রেডের তালিকায় প্রথমে রয়েছে ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক রয়েছে দ্বিতীয় অবস্থানে এবং তৃতীয় অবস্থানে রয়েছে উত্তরা ব্যাংক লিমিটেড। অন্যদিকে শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর বেড়ে টপ গেইনার্সের তালিকায় স্টাইল ক্রাফট রয়েছে প্রথম অবস্থানে, 29.25% দর বেড়ে লেনদেন হচ্ছে প্রতিষ্ঠানটির। মডার্ন র্যাঙ্ক রয়েছে দ্বিতীয় অবস্থানে এবং তৃতীয় অবস্থানে রয়েছে মন্নো স্টাফলার। এছাড়া টপ লুজার্সের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেফার ইন্ডাস্ট্রিজ রয়েছে প্রথম অবস্থানে, 8.69% দর হারিয়ে লেনদেন হচ্ছে এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে ফাইন ফুডস, আর তৃতীয় অবস্থানে অবস্থান করছে ফুয়াং ফুড। এছাড়া খাতভিত্তিক লেনদেনগুলোর মধ্যে দেখা যাচ্ছে বেশিরভাগ খাতেই নিম্নমুখী প্রবণতার মধ্যে দিয়ে লেনদেন চলছে। সবচেয়ে বেশি দর হারিয়েছে টেক্সটাইল সেক্টরে, 33টি প্রতিষ্ঠানের দর হারিয়েছে। এছাড়া ইন্স্যুরেন্স সেক্টরে 29টি প্রতিষ্ঠানের দর হারিয়েছে এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরে 21টি প্রতিষ্ঠানের দর হারিয়েছে। এবং এছাড়াও টপ আরও নিম্নমুখী প্রবণতার মধ্যে দিয়ে লেনদেন চলছে ফুড অ্যান্ড অ্যালার্জ সেক্টরে, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরে, আইটি সেক্টরে এবং পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরে। এছাড়া পজিটিভ ট্রেন্ডের মধ্যে দিয়ে লেনদেন চলছে এই মুহূর্তে ব্যাংকিং সেক্টরে সবচেয়ে বেশি দর বেড়েছে, 24টি প্রতিষ্ঠানের দর বেড়ে লেনদেন হচ্ছে। আর পজিটিভ ট্রেন্ড শুধুমাত্র এছাড়া লক্ষ্য করা যাচ্ছে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টরে। তো এই ছিল আমার কাছে থাকা ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তে সর্বশেষ খবরাখবর। এখন চিটাগাং স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তে সর্বশেষ খবরাখবর জানতে চলে যাচ্ছি সিএসসি স্টুডিওতে, সেখানে রয়েছেন মাহবুব রহমান। রাজিউর, আপনাকে ধন্যবাদ। চিটাগাং স্টক এক্সচেঞ্জে দিনের শুরু থেকেই পজিটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে চলছে লেনদেন। এখনও পর্যন্ত পজিটিভ ট্রেন্ড অব্যাহত রয়েছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে সিএসসি অল শেয়ার প্রাইস ইন্ডেক্সটি 117 পয়েন্ট পজিটিভ থেকে অবস্থান করছে 19212 পয়েন্টে। সিলেক্টিভ ক্যাটাগরি ইন্ডেক্সটি 72 পয়েন্ট পজিটিভ অবস্থানে রয়েছে, অবস্থান করছে এই মুহূর্তে 11615 পয়েন্ট এবং 30 ইন্ডেক্সটি 166 পয়েন্ট পজিটিভ থেকে অবস্থান করছে এই মুহূর্তে 16905 পয়েন্টে। এখনও পর্যন্ত লেনদেন ছাড়িয়েছে প্রায় 29 কোটি টাকা। যে কটি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন হচ্ছে তাদের মধ্যে অধিকাংশই দর হারিয়ে লেনদেন হচ্ছে, 108টি প্রতিষ্ঠান দর হারিয়েছে। অন্যদিকে দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে 74টি প্রতিষ্ঠানের। দিনের এই মুহূর্তে টপ টেনে যে প্রতিষ্ঠানগুলো অবস্থান করছে তাদের মধ্যে প্রথম অবস্থানে রয়েছে সিটি ব্যাংক লিমিটেড, দ্বিতীয় অবস্থানে রয়েছে আমরা নেটওয়ার্ক, তৃতীয় অবস্থানে অবস্থান করছে আইএফআইসি। এছাড়া পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে ন্যাশনাল ব্যাংক, ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ইফাদ অটোস, উত্তরা ব্যাংক, এবি ব্যাংক এবং আল আরাফা ইসলামী ব্যাংক। এদিকে টপ গেইনার তালিকায় যে প্রতিষ্ঠানগুলো অবস্থান করছে তাদের মধ্যে প্রথম অবস্থানে রয়েছে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, দ্বিতীয় অবস্থানে রয়েছে মতিন স্পিনিং। এছাড়া পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে বিছাচারি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ফিনিক্স ইন্স্যুরেন্স, কে এন কিউ, লিব্রা ইনফিউশন এবং ট্রাস্ট ব্যাংক লিমিটেড। এছাড়া টপ লুজার্সের তালিকায় যে প্রতিষ্ঠানগুলো অবস্থান করছে তাদের মধ্যে প্রথম অবস্থানে রয়েছে শিফার্ড, দ্বিতীয় অবস্থানে রয়েছে ফার্স্ট ফাইন্যান্স। এছাড়া পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে ফাইন ফুডস, এছাড়া রয়েছে এইচআর টেক্সটাইল, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, রয়েছে ফুয়াং ফুডস, আমরা নেটওয়ার্ক, মন্নু সিরামিক এবং এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড। এছাড়া সেক্টরওয়াইজ মুভমেন্টে দেখা যাচ্ছে অধিকাংশ সেক্টরে দর হারিয়ে লেনদেন হচ্ছে। দর হারিয়ে লেনদেন হচ্ছে সিমেন্ট সেক্টরে, সিরামিক সেক্টরে, এনার্জি সেক্টরে, ইঞ্জিনিয়ারিং সেক্টরে, ফুড অ্যান্ড এলাইট সেক্টরে, আইটি সেক্টরে এবং বিবিধ সেক্টরে। এবং দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে ব্যাংকিং সেক্টরে, ইন্স্যুরেন্স সেক্টরে এবং ফিনান্সিয়াল সেক্টরে। তো এই ছিল চিটাগাং স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের সর্বশেষ খবরাখবর। মাহবুব রাজিউর, আপনাদেরকে অনেক ধন্যবাদ। দর্শক, এখন রয়েছে দেশের এগ্রি বিজনেস নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন এসিআই এগ্রি বিজনেসের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ডক্টর এফ এস আনসারি। আপনাকে স্বাগত একশো বিজনেসে। সাম্প্রতিক সময়ে আমরা এরকম অনেক শিরোনাম দেখছি যে চাল নিয়ে চালবাজি, চালের দাম বাড়ছে, এটা আমরা সবাই জানি। তো অনেকেই অনেক কারণ বলছেন যে চালের দাম এই কারণে বাড়ছে, ওই কারণে বাড়ছে। তা আসলে কী কারণে বাড়ছে আপনি কি মনে করেন? ভাত আমাদের প্রধান খাদ্য বাংলাদেশের, এটা আমরা সবাই জানি এবং এটা নতুন কোনো কিছু নেই, বহু বছর ধরে এটা হচ্ছে এবং আমরা প্রায় দিনে গ্রামের মানুষ 3 বার খায় ভাত, শহরের মানুষ 2 বার খায়, কেউ কেউ 1 বার খায়। এবং এটা খুব ইম্পর্টেন্ট একটা, আমি মনে করি যে একটা এজেন্ডা যে চালের দাম বাড়ছে। আমার মনে হয় যখন চালের দাম বাড়ছে না কমছে, এটা নিয়ে আলাপ আলোচনা করার আগে আমাদের প্রত্যেকে একটু
সেন্সিটিভ হতে হবে, কারণ বিষয়টা ইদানিংকালে বেশ আলোচিত বিষয় হয়ে গেছে এবং খুব দায়িত্বশীলভাবে কথাটা বলতে হবে। আমাদের প্রতিদিন যে একটা পূর্ণাঙ্গ মানুষের চালের দরকার হয় সেটা প্রায় 400 গ্রামের উপরে। আর আমরা যদি দেখি স্ট্যাটিস্টিক্সে যে আজ থেকে 7-8 বছর আগে আমাদের দেশে লেবার কস্ট কত ছিল, একজন সাধারণ লেবার সাধারণ কাজ করে যারা মেল, তাদের লেবার কস্ট ছিল প্রায় 180 টাকা, এখন সেটা হয়েছে গড়ে প্রায় 324 টাকা, এটা বিবিএস এর ডাটা। আর আজ থেকে রাইট, এটা আমি বলছি ধরেন 2010 সালের কথা আর 2016 সালের পরের নাম্বারটা। 2010 সালে কিন্তু চালের দাম কমে হয়েছিল 27 টাকা, ছিল তখন 27 টাকা, এখন সেটা 54 টাকা হয়ে গেছে। তাহলে এই যে একটা বিরাট গ্যাপ, লেবারের কথা বলার পিছনে কারণ হলো এই, চালের দাম বেশি বা কম এতে খুব একটা যারা বিত্তবান তাদের খুব একটা যায় আসে না, কারণ তার তো খুব বেশি একটা চাল লাগে না, ডেলি হতে তার পরিবারের জন্য যে বাড়তি দাম হয়েছে তার জন্য 30-40 টাকা খরচ করতে হচ্ছে। কিন্তু একটা সাধারণ মানুষ যারা দৈনন্দিন চাল কিনে খায় এবং তার পরিবারে 3-4টা মেম্বার আছে এবং যেহেতু 400 গ্রাম মতো অ্যাভারেজ তাকে চাল খেতে হচ্ছে এবং 3-4 জনের ক্ষেত্রে প্রায় 30-40 টাকা ভেরিয়েশান হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে ব্যাপারটা একটু সেন্সিটিভ হয়েছে। আজ থেকে 2 বছর আগে কিন্তু চালের দাম যথেষ্ট কম ছিল, প্রায় এখন থেকে প্রায় 60% বা অর্ধেক দামে বিক্রি হতো। আজকে যে অবস্থাটা সৃষ্টি হয়েছে এই অবস্থাটা কিন্তু চালের দাম অর্ধেক হয়ে যাওয়ার কারণে হয়েছে, সৃষ্টি হয়েছে কারণ যে চাল উৎপাদন করছে এই দেশের গরিব কৃষকই কিন্তু চাল উৎপাদন করছে, তাহলে সে যে চাল উৎপাদন করছে সে চাল উৎপাদন করছে তার নিজের জন্য করছে, অ্যাজ ওয়েল অ্যাজ তার এটা একটা ব্যবসা যে তার জমি আছে তাকে উৎপাদন করতে হবে কিছু, সেক্ষেত্রে সে ধানটাকে উৎপাদন করে এবং সেক্ষেত্রে আজ থেকে 2 বছর আগে সে অর্ধেক দাম পেয়েছে, যার কারণে কী হলো আস্তে আস্তে কিন্তু তারা এই উৎপাদন করার পক্ষে মানে তারা মানে উৎসাহ হারিয়ে ফেলেছে। এই যে উৎসাহ হারানোটা কিন্তু আজকে চালের দাম বৃদ্ধির ওয়ান অফ দ্য রিজন যেটা হয়েছে সৃষ্টি, কিন্তু তার মানে এ না যে বাজারে চাল পাওয়া যাচ্ছে না, আর খুব বেশি যে একটা আমদানি হয়েছে তাও না বা স্মাগলিং হয়ে যে চাল আসছে তাও না, বাজারে চাল আছে কিন্তু চালের দামটা বেশি প্রায় গত 2 বছর আগে প্রায় ডাবল, মাত্র কয়েকদিন আগে মানে আজ থেকে 1-1.5 মাস আগে যে দাম ছিল তার থেকে প্রায় 10-20 টাকা বেশি। তাহলে যদি আমরা বলি চালের দাম বেশি হয়েছে সেটা বলা একেবারে ঠিক নয়, আবার যদি বলি চালের দাম কম হয়েছে সেটাও বলা ঠিক নয়, এটা দেখতে হবে যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কী। একটা ব্যাপারটা হয়েছে যে আমাদের একটা প্রধান ফসল, এটা রিজনেবল প্রাইসে মানুষকে পেতে হবে আর রিজনেবল প্রাইসে কিন্তু এটাকে উৎপাদন করতে হবে, তাহলে উৎপাদনটাও ঠিকমতো হতে হবে আর সেটা প্রায়শই মার্কেটে কিন্তু সেটা থাকতে হবে। তাহলে উৎপাদন যদি ঠিকমতো হয় তাহলে কিন্তু মার্কেটে মোটামুটি একটা স্টেবল প্রাইস থাকবে, এবং স্টেবল প্রাইসটা থাকলে সুবিধা হবে এই যে কৃষক উৎসাহ পাবে এবং চালটা পরবর্তী সময়ে কিন্তু একটা উৎপাদন করবে। আরও কিছু ব্যাপার আছে, সেটা হচ্ছে এই যে আমাদের চাল উৎপাদন করতে খরচ হয় কত, আপনার 27 টাকা খরচ হচ্ছে আমাদের ধান উৎপাদন করতে, অর্থাৎ চাল উৎপাদন করতে প্রায় 40 টাকা মতো হয়ে যায় খরচ, এখন 40 টাকা খরচ হয় যদি চাল উৎপাদন করতে এবং 40 টাকা যদি বিক্রি করি তাহলে আমার লাভ হয় না, তাহলে আমি কেন করবো? আর যে কিনছে সে মোটামুটিভাবে হ্যাপি যে আমি 40 টাকা চাল খাচ্ছি, কিন্তু যদি যে উৎপাদন করছে তাকে যদি বিক্রি প্রফিট করতে হয় তাহলে তাকে কিন্তু রিজনেবলি 95 বা 60 টাকাতে বিক্রি করতে হবে, কারণ তার ইনকাম করতে হবে, রিস্ক আছে, অনেক কিছু আছে। তারা যারা বিক্রি করছে তাদের ক্ষেত্রে চালের দামটা ঠিকই আছে, যে কিনে খাচ্ছে তার কাছে মনে হচ্ছে চালের দামটা বেশি আছে। তাহলে ওভারঅল সিচুয়েশানটাকে দেখতে হবে খুব দায়িত্বপূর্ণভাবে, অর্থাৎ আমরা যারা বলছি চালের দাম বেশি তাদেরও চিন্তা করে বলতে হবে যে কতটা বেশি, সত্যি বেশি কিনা, রিলেটিভিটি কতটা আছে, আর যারা আমরা চাল উৎপাদন করে বিক্রি করার চেষ্টা করছি তারাও ঠিক যে দামে এখন বিক্রি করছে সে দামটা পাচ্ছে না। আমরা যদি দেখি চালের অবস্থাটাকে, গ্রামে মানুষ কিন্তু ঘুমানোর জন্য একটা ঘর আছে বা বাড়ি আছে, চাল রাখেন কিন্তু খুব একটা জায়গা নেই। কি করে, চাল উৎপাদন করার পরে মিলারদের কাছে দিয়ে দেয়, মিলার এটাকে স্টোর করে এবং সে যে আপনার কৃষক চালটা উৎপাদন করলো সে যখন বলে যে আমাকে টাকা দাও, সেই সময় যে বাজার দাম সে দাবে কিন্তু সে টাকাটা পায়, অর্থাৎ কৃষকের ঘরে কিন্তু চাল রাখতে পারছে না, এটা মিলারের কাছে দিচ্ছে, মিলার কিন্তু চাল রাখছে বিকজ তার আর অন্য কোনো সোর্স নেই, কৃষকের কাছ থেকে চাল নিতে হবে, সে পেয়েছে এটা রেখেছে। দেশের আইন আছে একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত কিন্তু ধান রাখা যাবে, তারপর রাখা যাবে না, তাহলে ধান রাখবে কোথায়? সেটাই। আবার সরকারের যে আপনার স্টোরেজ ক্যাপাসিটি আছে সেটা হচ্ছে মাত্র 14-15 লক্ষ টন, তাহলে কি ধান তো ফ্লাই করে বাড়াবে না? আমাদের মোট কত উৎপাদন হচ্ছে আসলে দেশে? আমাদের তো প্রায় 5 কোটি টন, সেখানে মাত্র 15 লাখ টন হচ্ছে রাখা যেতে পারে। 5 কোটি টাকা 2 সিজনে যদি আমরা ভাগ করে নিই বা 3 সিজনে, তাহলে ধরেন অর্ধাঅর্ধে যদি হয় তাহলে 2.5-3 কোটি টাকা চাল রাখতে হবে।
এবং হয় এটা কৃষকের কাছে থাকবে অথবা মিলারের ঘরে থাকবে অথবা সরকারের কাছে থাকবে, সরকার রাখার কোনো ক্যাপাসিটি নাই, কৃষক রাখতে ইন্টারেস্টেড না, কিন্তু তার ঘুমানোর জায়গা আছে একটু জায়গা, সেখানে রাখবে কি করে, চুরি হতে পারে, পোকা লাগতে পারে, তা লাগবে মিলারের কাছে, এবং মিলারের আইন আছে সে দুই মাসের বেশি চাল রাখতে পারবে না। এইসব কিছু মিলিয়ে কিন্তু পুরো একটা রাইস যে ভ্যালু চেন সেটা কিন্তু পুরোপুরিভাবে এস্টাবলিশড হয়নি। এখন এই এস্টাবলিশমেন্টটা করতে হবে, এবং এস্টাবলিশ করতে হলে কিন্তু সরকার তো আর করবে না, এটা প্রাইভেট সেক্টরই করতে হবে, অন্যান্য সেক্টরের মতো কমপ্লিট রাইস ভ্যালু চেন, এবং এটাই আমাদের চেষ্টা করতে হবে। এটার জন্য পলিসি থাকতে হবে, এটার জন্য প্রমোশন থাকতে হবে, সাপোর্ট থাকতে হবে, এই কাজগুলো আমাদের এখন শুরু করতে হবে, কারণ আমরা ভাত ছেড়ে আসতে পারবো না। যদিও অন্যান্য দেশে ভাত কমই ফেলেছে, আমাদের দেশে কমছে অল্প অল্প করে, তো ভাত ছেড়ে আসতে পারবো না। তাহলে কী হবে, আমরা যদি পুরো একটা রাইস ভ্যালু চেন ক্রিয়েট করতে পারি, তাহলে কী হবে, মোটামুটিভাবে আজকে যে দুশ্চিন্তাটা, কেউ বলছে বেশি, কেউ বলছে কম, কেউ বলছে দাম ঠিক আছে, এই সমস্যাটা কিন্তু এতটা ব্যাপক বা অ্যাকুট থাকবে না, এইটার দিকে কিন্তু আমাদের জোর দিতে হবে। আচ্ছা, আমি জানতে চাচ্ছিলাম, আমরা তো লার্জেস্ট এগ্রি কোম্পানি, তো আপনারা আসলে কি করছেন এই মুহূর্তে, আপনাদের ভূমিকাটা? দ্যাটস ভেরি ইন্টারেস্টিং পার্ট। আমরা যখন বুঝতে পারলাম যে বাংলাদেশে প্রধান শস্য হচ্ছে চাল, এবং চাল কোটি কোটি বছর ধরে মানুষ উৎপাদন করে দেশে, আরও করবে ভবিষ্যতে, কারণ চাল ছেড়ে আমরা আসতে পারবো না, আমরা ভাবলাম যে এখানে একটা ভালো ইকোনমিক্স আছে, আমরা মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করতে চাই, আমরা কৃষককে সমৃদ্ধিশালী করতে চাই, তাহলে আমাদেরকে কমপ্লিট রাইস ভ্যালু চেন করতে হবে। যার জন্য আমরা কী করেছি, আজকে অনেক বড় আকারে একটা রিসার্চ করছি, সেখানে USAID, ইরি এবং আমরা মিলে একটা কাজ করছি, রিসার্চ করছি, এবং সেখানে আমরা একটা নতুন ব্রিড উদ্ভাবনের চেষ্টা করছি, যে ব্রিডটা উৎপাদন হবে প্রায় 60 টন অ্যাভারেজ ইল্ড দিবে। এখন অ্যাভারেজ ইল্ড বাংলাদেশে কিন্তু 4 টনের কম, তো 60 টন যদি ইল্ড হয়, তাহলে সুবিধা হবে কি, যে জমিতে এখন হতো 4 টন সেটা হবে 60 টন, তাহলে আপনার কস্ট অফ প্রোডাকশন কমে যাবে, যে উৎপাদন করছে তাহলে কস্ট অফ প্রোডাকশন তার অনেক কমে যাবে। আমরা সেই বীজ আমরা মাল্টিপ্লাই করব, সেই বীজ আমরা স্টোর করব, প্রসেস করব, কৃষককে দেব, কৃষকের প্রোডাক্টিভিটি বেড়ে যাবে, কৃষকের ক্ষেত্রে আমরা ধান উৎপাদন করব, করে সেটা আমাদের মিলে আমরা প্রসেস করব, করার পরে আমরা প্যাকেটে ঢুকাবো, আমরা ব্র্যান্ডিং করব, আমাদের ডিপার্টমেন্ট স্টোর স্বপ্নতে বিক্রি করব, অথবা অন্যান্য যারা ডিপার্টমেন্ট স্টোর চালাচ্ছে অথবা রিটেল চেনে বিক্রি হবে। সুবিধা হলো এই, একেবারে বীজের রিসার্চ থেকে শুরু করে ফাইনাল প্রোডাক্ট পর্যন্ত আমরা এটা যদি করতে পারি, সুবিধা হবে এই যে পুরো আপনার প্রোডাকশন সিস্টেমে কস্টটা কন্ট্রোলে থাকবে, অথবা একটা রিজনেবল প্রাইসে বিক্রি করতে পারলে তখন আমাদেরও প্রফিট হবে, যারা কিনে খাবে তারাও একটা রিজনেবল প্রাইসে কিনতে পারবে। এই ইনিশিয়েটিভ আমরা করছি, ছোট একটা বিরতি নিতে হবে। দর্শক, নিচ্ছে একটা বিরতি, ফিরে আসবো একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত কৃষি বিজনেসে। দর্শক, বিরতির আগে দেশের এগ্রি বিজনেস নিয়ে কথা বলছিলাম এসে এগ্রি বিজনেসে ব্যবস্থাপনা পরিচালক ও CEO ডক্টর FS আনসারের সঙ্গে। আবার ফিরছি সে আলোচনায়। আমরা বিরতির আগে চালের দাম নিয়ে কথা বলছিলাম, স্টোর নিয়ে কথা বলছিলাম, একটু জানতে চাচ্ছি বর্তমান অবস্থায় আসলে প্রোডাকশন কস্টটা কীভাবে কমানো যায়। ভেরি ইন্টারেস্টিং। আমি একটু আগে প্রথম দিন আলোচনা শুরুতে আমি বলেছিলাম যেটা, যে চাল এমন একটা কমোডিটি যেটা নিয়ে কথা বলতে গেলে খুব দায়িত্ব নিয়ে সবারই কথা বলতে হবে। যেমন আমরা যারা প্রাইভেট কোম্পানিতে আছি, যারা প্রডিউস করে, যারা মিডিয়া, সবারই কিন্তু কথা বলতে হবে, কারণ এটার সাথে সেন্সিটিভিটি ইনভলভ। এখানে কিন্তু যারা কিনে খাচ্ছে বা যারা উৎপাদন করছে তাদের লাভ লসের একটা ব্যাপার আছে, এবং এটাই হলো প্রধান ফসল। তো আপনি যে প্রশ্নটা করেছেন সেটা হচ্ছে চালের উৎপাদনের কস্ট কীভাবে কমানো সম্ভব। এটা কিন্তু খুব ডিফিকাল্ট কিছু না, কারণ আমরা জানি যে চাল খুব উৎপাদন করাটা, ধান উৎপাদন করাটা অত্যন্ত কঠিন কাজ, কারণ রোদের মধ্যে, বৃষ্টির মধ্যে, কাদা পানিতে এই কাজটা করতে হয়। এখন বর্তমান যে পরিপ্রেক্ষিত, সেখানে কৃষকের ছেলে জিন্স প্যান্ট পরে কিন্তু গ্রামেগঞ্জে ঘুরে, তারা কিন্তু ওইভাবে কাদার মধ্যে নেমে সারাদিন কাজ করতে চায় না, তারা চায় সহজে, কত সহজে বেশি উৎপাদন করা যায়, কত লাভ করা যায়। অর্থাৎ ধান উৎপাদনকে লাভবান করতে হবে, এবং এটা লাভবান করতে হলে বর্তমান পরিস্থিতিতে আমি বলবো, আমাদের যা ব্রিড আছে, রাতারাতি ব্রিড বা জেনেটিক্স বা বীজ চেঞ্জ করা যাবে না বা প্রোডাক্টিভিটি আনা যাবে না, যদিও চেষ্টা চলছে সরকারি এবং বেসরকারি পর্যায়ে। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং হলো সেটা হচ্ছে যে আমরা কী করে আমাদের দেশের ভবিষ্যৎ কৃষককে চাল উৎপাদনে এনগেজ রাখা যায়, তাদের ইন্টারেস্টেড করা যায় এবং তা প্রফিটেবল করা যায়। সেখানে একটা এলিমেন্ট মাত্র, ফার্ম মেকানাইজেশন যদি করা যায়, প্রযুক্তির উন্নয়ন, হ্যাঁ, যদি আপনি চাল ধান লাগানোর সময় যদি মেশিন ইউজ করা যায়, ধান চাষে যদি মেশিন ইউজ করা যায়, ইরিগেশন তো মেশিন ইউজ হচ্ছেই, আপনার পাম্প, পানির পাম্প দিয়ে তো আপনার পানি সরবরাহ করা হয়, আর যদি ধান কাটার মেশিন দেওয়া হয়, তাহলে কী হবে, মানে টোটাল যে উৎপাদন কস্ট তার 30% কিন্তু কস্ট সেভ করা সম্ভব। অর্থাৎ এখন 1 কেজি ধান উৎপাদন করতে 27 টাকা খরচ হয়, এখন যদি আমরা এইসব 4টা ইন্টারভেনশন করি, লাগানো, চাষবাস করা, পানি সরবরাহ করা এবং কাটা,
তাহলে কিন্তু প্রায় 9 টাকা পর্যন্ত সেভ করা যায় 30%। অর্থাৎ যদি কৃষক 27 টাকা তো ধান বিক্রি করে তাহলে কিন্তু তার 30% টাকা প্রফিট হবে, এটা কিন্তু যথেষ্ট প্রফিট কৃষকের জন্য। এই প্রফিটটা কিন্তু জেনারেলি প্রায় না। এই কাজটা যদি করা যায় তাহলে কী হবে, কৃষক কিন্তু বেশ প্রফিটেবলি কিন্তু ধান উৎপাদন করতে পারবে। আর যখন প্রফিটেবলি ধান উৎপাদন করবে তার আগ্রহ থাকবে, বছর পর বছর ধান উৎপাদন করবে, কোনো বছর কম কোনো বছর বেশি হবে না। এবং চালের দাম কিন্তু মোটামুটি একটা রিজনেবল স্টেজে থাকবে, বিকজ বাজারে সর্বহ থাকবে এবং কৃষক প্রফিটেবিলিটা উৎপাদন করতে পারবে। এই কাজটাই কিন্তু আমাদের এখনই জরুরিভাবে করা দরকার। সেকেন্ড হলো আমরা যে আইনটা করেছি দেশে যে আপনার ধান কতদিন হোল্ড করা যাবে যাবে না, এই আইনটা মনে হয় যে খুব ক্রিটিক্যালি দেখা দরকার। কারণ ফোর্স করে বর্তমান ওয়ার্ল্ডে কিন্তু কিছু করা সম্ভব না। এটা এমন একটা আইন করা বা এমন একটা পদ্ধতি বের করা যাতে করে ধান যথেষ্ট দেশে স্টোরেজ করা সম্ভব হয়, উৎপাদন করা সম্ভব হয়, স্টোরেজ করা সম্ভব হয় এবং সরবরাহ করা সম্ভব হয়। নাহলে কী হবে, এই আর্টিফিশিয়াল একটা জিনিসের কারণে কখনো অনেকে বেশি হোল্ড করে ফেলে, কখনো কখনো এটা ছেড়ে দেয়, হোল্ড করলে দাম বেড়ে যায়, ছেড়ে দিলে দাম কমে যায়, এরকম একটা আনস্টেবল সিচুয়েশন। এত গুরুত্বপূর্ণ একটা ক্রপ যেটা খেয়ে আমরা বেঁচে আছি, যেটা করতে হয় সেটা করতে হবে এবং যেটার উপর কৃষক নির্ভরশীল, এই কাজগুলো কিন্তু আমাদের অত্যন্ত জরুরি হয়ে করতে হবে। আপনি প্রযুক্তির উন্নয়নের কথা বলছেন, তো প্রযুক্তির উন্নয়নের ক্ষেত্রে তো যন্ত্রপাতি দরকার, সেটাকে আসলে দেশীয়ভাবে মেকআপ করা কি সম্ভব, অথবা এরকম কোনো চিন্তা অবশ্যই করা যাবে। এখন আপনি জানেন যে উৎপাদন যে কোনো উৎপাদনশীল ইকোনমিক্সের মধ্যে হচ্ছে যে আপনার ভলিউম ইজ ইম্পর্টেন্ট। এখন আমাদের দেশে যেসব যন্ত্রপাতির ভলিউম যথেষ্ট হয়ে গেছে সেটা দেশে উৎপাদন হচ্ছে এবং করা সম্ভব। আর যেগুলো ভলিউম অনেক কম সেগুলো হয়তো বা আমদানি করে এগুলো সরবরাহ করতে হবে, আস্তে আস্তে ভলিউম বাড়বে এবং সেটা সেক্ষেত্রে কিন্তু তখন লোকাল ইন্ডাস্ট্রি গ্রো করবে এবং এটা করা সম্ভব হবে। এভাবে কিন্তু ওভারঅল ফার্ম মেকানাইজেশন সিস্টেমটাকে সাপোর্ট করা যাবে, কখনো লোকালি উৎপাদন করতে হবে, কখনো বাহির থেকে আমদানি করতে হবে। এই ব্যাপারে সরকারের যথেষ্ট সাপোর্ট আছে আমরা বলবো, কারণ ফার্ম মেকানাইজেশনে সরকার যথেষ্ট মনোযোগ দিয়েছে, এখন সাবসিডি দিচ্ছে, আপনার ধান লাগানো যন্ত্র সাবসিডি দিচ্ছে, কাটা যন্ত্র সাবসিডি দিচ্ছে, এর আগে ছিল পাওয়ার টিলার সাবসিডি ছিল, এগুলো কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট। আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে ধানের ইকোনমিক্সে ফার্ম মেকানাইজেশনটা অত্যন্ত ইম্পর্টেন্ট, আমি মনে করি সাবসিডিটা কন্টিনিউ করা উচিত, ইভেন পারলে বাড়ানো উচিত। তাতে সুবিধা হবে এই যে অনেক কম খরচে কৃষক ধান উৎপাদন করতে পারবে। আপনি তো বৃহৎ এগ্রি কোম্পানি, আপনারা কোনো চিন্তা ভাবনা করছেন কিনা এই বিষয়ে? আমরা তো ট্রাক্টর দিচ্ছি, সরবরাহ করছি, আমরা পাওয়ার টিলার সরবরাহ করছি, আমরা ধান লাগানো যন্ত্র দিয়েছি, ধান কাটা যন্ত্র দিয়েছি, আমরা এখন কারখানার কাজ শুরু করেছি, আমরা স্থানীয়ভাবে এই সমস্ত যন্ত্রপাতি আমরা উৎপাদন করব এবং আমরা কৃষককে সরবরাহ করবো সমস্ত যন্ত্রপাতি। একটু জানতে চাচ্ছিলাম ফুড হ্যাবিট নিয়ে, ফুড হ্যাবিট চেঞ্জ হচ্ছে না, তো অন্য দেশের সাথে তুলনা করলে চিত্রটা আসলে কেমন? আমাদের ফুড হ্যাবিট চেঞ্জটা অনেক স্লো, আমি বলবো যে লোয়ার মিডল ক্লাসের থেকে আপনার জেনারেল পাবলিকের কথা যদি বলি, আপার আমরা যদি হায়ার সেগমেন্টে ধরি অর্থাৎ মিডল টু আপার মিডল ক্লাসে, তাহলে সেখানে কমছে। ছাত্ররা আজকাল কিন্তু স্ন্যাক্স ফুড খাচ্ছে, বিভিন্ন অন্য জাতের খাবার খাচ্ছে, নুডল খাচ্ছে, এগুলো কিন্তু হচ্ছে। এবং ফুড হ্যাবিট চেঞ্জের জন্য কিন্তু একটা প্রমোশন ক্যাম্পেইন দরকার, সেটা কিন্তু মিডিয়ার কাজ আছে, সরকারের কাজ আছে, এবং এগুলো কিন্তু এই সমস্ত ক্যাম্পেইন করলে মানুষের ফুড হ্যাবিট চেঞ্জে কিন্তু হেল্প করবে। এবং এটা করলে সুবিধা হবে এই যে যদি মেধাবী বাংলাদেশ গড়তে হয়, শুধু ভাত খেয়ে কিন্তু মেধাবী বাংলাদেশ করা যাবে না, মানুষকে প্রোটিন খেতে হবে, সবজি খেতে হবে, দুধ খেতে হবে, ডিম খেতে হবে, এসব কিন্তু প্রমোশন করতে হবে। আমাদের দেশে এই সমস্ত কিন্তু যথেষ্ট সরবরাহ আছে, দুধের ঘাটতি আছে আমি জানি, সেখানে কিছু কাজ করতে হবে। তো এই ফুড হ্যাবিট চেঞ্জ করার সাথে সাথে কিন্তু আমি মনে করি এগুলো সরবরাহ নিশ্চিত করতে হবে। তাতে সুবিধা হবে এই, আমরা যদি বেশি প্রোটিন খাই তাহলে আমাদের মেধা শক্তি ভালো থাকবে, আমরা অনেক ভালো কাজ করতে পারবো, অনেক ভালো মেধা বিনিয়োগ করে অনেক নতুন ইনোভেশন করতে পারবো এবং একটা সমৃদ্ধিশালী দেশ করা খুব সহজ হবে। এক্ষেত্রে একটু জানতে চাচ্ছি যে ফাইন গ্রেন নামে আসলে আমরা কী খাচ্ছি? আসলে এটা একটা কনফিউশন আমাদের দেশে, খুবই ডেঞ্জারাস একটা এলিমেন্ট আমি বলবো, যে অনেক ক্ষেত্রে ফাইন গ্রেন হিসেবে পাওয়া যাচ্ছে, আবার অনেক ক্ষেত্রে মিলাররা ফাইন গ্রেন করার জন্য মোটা ধান কেটে ফাইন গ্রেন করছে। এখন মোটা ধান কাটলে কী হয়, তার বাহিরে যে সমস্ত নিউট্রিশিয়াস মেটেরিয়াল থাকে সেগুলো চলে যাচ্ছে, তারপরে আমরা যেটা খাচ্ছি খুব একটা নিউট্রিশিয়াস কিছু নয়, এর মধ্যে মোস্টলি আপনার সুগার জাতীয় জিনিস থাকে। আমি মনে করি যে এটা খুব ডেঞ্জারাস একটা ব্যাপার, দেশে আইন করে এবং বাধ্য করা উচিত মিলারদেরকে এইসব কাজ না করতে। এবং এটা হলে সুবিধা হবে এই যে আমরা এই চাল খাওয়ার নামে ফাইন গ্রেন খাওয়ার নামে কিন্তু অর্ডিনারি গ্রেন খাচ্ছি, এটা বন্ধ হয়ে যাবে। তা না হলে কিন্তু আমাদের ভবিষ্যৎ কিন্তু অত্যন্ত খারাপ, কারণ ডেলি যা আমরা খাই তার প্রায় 2/3 হয় চাল। এটাই যদি আমরা এমন এলিমেন্ট খেলাম যেটা আমাদের কোনো স্বাস্থ্যের কোনো কাজে লাগবে না,
মেধার কোনো কাজ লাগবে না, তাহলে এসব খাদ্য খাওয়া বা প্রমোট করা খুব ডেঞ্জারাস। সেক্ষেত্রে সরকারি ইন্টারভেনশন প্রয়োজন, আইন করে এ সমস্ত আপনার ফাইন গ্রেন করাটা বন্ধ করতে হবে, এবং এটা করা যে খুব কঠিন তা নয়, কারণ চাল দেখলে বোঝা যায় যেটা কোনটা কাটা চাল এবং কোনটা অরিজিনাল চাল, এটা করা উচিত। একদম, আমাদের প্রত্যাশা থাকবে যে স্বাস্থ্যকর খাবার সহজলভ্য হবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ দেশের এগ্রি বিজনেসের নানা দিক ও কর্ণে কথা বলছিলেন এসিএ এগ্রি বিজনেসের ব্যবস্থাপনা পরিচালক সিইও ডক্টর এফ এস আনসারি। দর্শক, এবার নিচ্ছে আরও একটা বিরতি, বেলা আড়াইটা আবার ফিরে আসবো একটি বিজনেসে আরও আয়োজনে, আমাদের সঙ্গে থাকুন।